আসসালামু আলাইকুম ভাইরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম দারাজ নিয়ে একটা ভিডিও। কারণ দারাজ আমাদেরকে একটা বিশেষ সুযোগ করে দিচ্ছে, আমরা এখান থেকে ভাউচারের মাধ্যমে, ফ্রিতে ভাউচার পাওয়ার মাধ্যমে আমরা এখান থেকে শপিং করতে পারবো। জেনে এটা অবাক হবেন যে এখান থেকে আপনার কোনোরকম কোনো টাকা লাগবে না, আপনি টাকা ছাড়া এখান থেকে দারাজ থেকে শপিং করতে পারবেন এবং সেই ভাউচার দিয়ে আপনারা এখান থেকে ফ্রিতে শপিং করতে পারবেন। ইতিমধ্যে অনেকেই হয়তো এটা জেনে অবাক হবেন যে এটা কীভাবে সম্ভব। তো আমি যদি এখান থেকে চ্যানেলের এখানে যদি দেখাতে চাই, আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বা জানেন এই সম্পর্কে, আর যারা নতুন আছেন তাদেরকে আমি এখান থেকে দেখাতে চাই। এখান থেকে যদি ভিডিওসের উপর ক্লিক করি কিংবা এখান থেকে যদি আমি প্লে লিস্টের উপর ক্লিক করি, আমি প্লে লিস্ট থেকে আমি আপনাকে দেখাতে চাই যে আমি এখান থেকে কিন্তু এই সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম দারাজ নিয়ে। কারণ এখান থেকে দারাজ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে দারাজ অফার, আমি এখানে দারাজ অফারে এখানে ক্লিক করবো। দারাজ অফারে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন আমি এখান থেকে ভাউচার দিয়ে, একমাত্র এই ভাউচার দিয়ে আমি এখান থেকে ফ্রিতে শপিং করেছিলাম। এটা হচ্ছে তার প্রমাণ, আর এটা কিন্তু আমি প্রমাণটা ভিডিও সহকারে দেখিয়েছি, আপনাদের সামনে আনবক্স করেছিলাম। আর এটা হচ্ছে সেই ভাউচারের ভিডিও। যাই হোক, আমি আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে থেকে দেখাবো যে কীভাবে এখান থেকে ভাউচার পেতে পারেন কিংবা এই যে অফার, সেই ভাউচারটাতে কীভাবে আপনারা যুক্ত হতে পারবেন, সেই টাকা দিয়ে আপনারা কীভাবে শপিং করতে পারবেন, সব কিছু বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ছোটো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকন আছে ঘন্টার উপর ক্লিক করে দিবেন, সাথে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন। আর তারপরের কাজ হচ্ছে আপনারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আপনাদের যদি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে সব কিছু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম যুক্ত হতে পারেন। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, এটা আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর আর অ্যাপেল হলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু 560 জন মানুষ এখানে যুক্ত আছে। আর সব কিছু সবার আগে এখান থেকে জানাই বিস্তারিত সব কিছু সম্পর্কে দেখানোর চেষ্টা করি যা আমি ইউটিউবে শেয়ার করতে পারি না। তো এখান থেকে ডিসক্রিপশন এবং কমেন্টের শুরুতে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে ক্লিক করে এই গ্রুপে চলে আসবেন, এই চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে দেখতে পাবেন জয়েন লিঙ্ক, জয়েনে এখানে ক্লিক করে এটা জয়েন করে নেবেন। আর আপনাদের সাথে কথোপকথন করার জন্য, আপনি যদি কোনোরকম কোনো সমস্যা হয় এই সম্পর্কিত সব কিছু জানানোর, আপনাদের সমস্যা সমাধান করার জন্য আপনাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, এটা হচ্ছে সেই গ্রুপের লিঙ্ক আপনি এই চ্যানেলের ভিতরে দেখতে পাবেন। তো আপনি কী করবেন, এই গ্রুপে এসে জয়েন হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রুপে, আপনারা এখান থেকে এসে জয়েনে এখানে ক্লিক করে দেবেন। জয়েনের ক্লিক করে এখান থেকে জয়েন হয়ে যাবেন। কোনোরকম যদি কোনোরকম কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিংবা আপনারা অবশ্যই গ্রুপে এসে জানাতে ভুলবেন না। তো আমরা এখন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারাজ অ্যাপ। তো আপনারা যদি এখনও পর্যন্ত দারাজ অ্যাপ ব্যবহার না করে থাকেন কিংবা আপনি অনেক আগে ব্যবহার করছেন এখন নাই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই বলবো ভিডিওটা দেখে এবং এই ভিডিওর নিচে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর প্রথম কমেন্টে দেখবেন যে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, দারাজের আপডেট ভার্সনের লিঙ্ক। আমি আবার বলছি, আপনারা অবশ্যই দারাজের আপডেট ভার্সনের লিঙ্কটা ব্যবহার করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টের শুরুতে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এখান থেকে ক্লিক করে কিংবা আপনাদের মন মতো যে কোনো জায়গা থেকে ক্লিক করে ডাউনলোড করে আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে দারাজের আপডেট ভার্সনটা ব্যবহার করছি। আপডেট ভার্সন না হলে আপনারা এসবের জন্য এলিজিবল হতে পারবেন না, তাই আমি আপনাকে বলছি অবশ্যই আপডেট ভার্সনটা ব্যবহার করবেন। ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টের শুরুতে লিঙ্ক প্রোভাইড করা আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে দারাজ বন্ধু প্রোগ্রাম আছে। তো দারাজ বন্ধু প্রোগ্রাম কিন্তু আমাদের জন্য আবার চালু করে দিয়েছে, আর এটা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য। জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এটা থাকবে, তারপর কিন্তু এটা থাকবে না। তো এটা আমি কথা বলছি না, এটা তারাই কথা বলছে। আমি এখান থেকে কী করবো, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। আপনারা যারা নতুন আছেন, যারা আমার ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই ডেফিনেটলি নতুন। তো নতুন যারা আছেন তারা কী করবেন, অবশ্যই সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে login/sign up। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যারা অনেক পুরাতন ব্যবহার করতেন তারা অবশ্যই লগ ইন করবেন, তারা সাইন আপ করে দেবেন। আমি বলবো এটা যারা আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই সাইন আপ করে নেবেন, আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাইন আপ করবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সাইন আপ করে কাজ করবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। তাই আমি এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দিচ্ছি। লগ ইন সাইন আপের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার তিনটা ধাপ আছে, এখান থেকে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি আমার ফোন নাম্বারটা দিই, আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দেবেন। কারণ যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে তারা একটা SMS পাঠাবে, সেই SMSের মাধ্যমে আপনাকে ভেরিফাই করবে। আর যে SMS এর যে কোডটা আছে, আপনি এখান থেকে যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে একটা SMS এর কোড নাম্বার পাঠাবে, সেই কোড নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। কোড নাম্বারটা দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেস হয়ে যাবে। আর যারা ফেসবুকে আছেন তারা সেক্ষেত্রে এখান থেকে ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তবে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো আপনি এখান থেকে এটা কাজ করবেন না। আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি গুগল দিয়ে কাজ করতে পারেন। গুগল বলতে আপনি জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করতে পারবেন। জিমেল দিয়ে সাইন আপ কীভাবে করে, এই জিমেলের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনার যে কোনো যেটা ইচ্ছা জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবেন। আমি এখান থেকে জিমেল দিয়ে সাইন আপ করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেলে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে কী করবো, এখান থেকে হোমের এখানে ক্লিক করে দিব। হোমের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন দারাজ বন্ধু প্রোগ্রাম দেওয়া রয়েছে। তো কী করবো, এখান থেকে দারাজ বন্ধু প্রোগ্রামের এখানে ক্লিক করে দিব। দারাজ বন্ধু প্রোগ্রামে এখানে ক্লিক করে দেওয়ার মানেটা হচ্ছে এই জন্যই, কারণ এখান থেকে আমরা সব কিছু সম্পর্কে জানতে চাই, দেখতে চাই এবং কী তাদের রেস্ট্রিকশন সেই সম্পর্কে আমরা বুঝতে চাই। তো প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড উইন। আমি এখান থেকে বলেছিলাম যে আপনারা এখান থেকে ফ্রিতে শপিং করতে পারেন, আর সেই ভাউচার দিয়ে আপনারা ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারেন। তো কথাটা হচ্ছে কীভাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ 1, আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, যেটা আমাদের কাজ শেষ। স্টেপ 2 আপনাকে অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখান থেকে দিতে হবে, তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে এখান থেকে আপনার লিংকটা নিতে হবে, এখান থেকে যে জেনারেট লিংক করবে সেই লিংকটা নিতে হবে। তারপর 3 নাম্বার স্টেপ কি বলছে, আপনি অবশ্যই লিংকটা কি করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, তারা যেন আপনার কথা অনুযায়ী কাজ করে, এটা হচ্ছে তাদের কথা। তো আপনি কি করবেন, আপনারা অবশ্যই এখান থেকে আপনার ফোন নাম্বারটা আগে দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখান থেকে মাস্ট বি দিতে ভুলবেন না। তো এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, ফোন নাম্বারটা দেওয়ার পর তারপর এখান থেকে লেখা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডসের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে আসছে কনগ্রাচুলেশনস, আপনার লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে লেখা হচ্ছে ক্লিক হেয়ার টু কপি লিঙ্ক। তো আপনি কি করবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে এই লিঙ্কটা আপনি ফেসবুকে টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার লিঙ্কটা মনে করেন কপি হয়ে গেল। তারপর কি করবেন, এই লিঙ্কটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন, বেশি পরিমাণে শেয়ার করবেন, যত বেশি পরিমাণে শেয়ার করবেন তত আপনার পরিমাণে লাভ। এখন কথা হচ্ছে আমরা কীভাবে দেখবো যে আপনার রেফারে কয়জন যুক্ত হয়েছে কিংবা আপনার রেফারে কীভাবে যুক্ত হয়েছে, তার আগে আমি আপনাকে এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন জানাতে চাই। এখান থেকে কী টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে, এখান থেকে কিছু নিয়মকানুন আছে যেগুলো যদি আপনি না মানেন, আপনি জাস্ট লিঙ্ক শেয়ার করেই গেলেন, আপনার বন্ধুবান্ধব জয়েন করেই গেল, এখন সেই অফার সম্পর্কে যদি না জানে কিংবা নিয়মকানুন সম্পর্কে না জানে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অফার জন্য প্রযোজ্য হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলা হচ্ছে এখান থেকে টপ 3 রেফার এই ফোনগুলো পাবে। যাই হোক, এইসব আমরা দেখবো না, কারণ আমরা ছোটোখাটো মানুষ, আমাদের জন্য এটা না। আমরা কি করবো, এখান থেকে ফ্রিতে আমরা এখান থেকে বুঝে নেব, আমরা এখান থেকে ফ্রিতে শপিং করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত বলা হচ্ছে আপনি যদি একজনকে রেফার করতে পারেন, আপনি যদি মিনিমাম একজনকে যদি আপনি রেফার করতে পারেন, এইসব নিয়মকানুন যেগুলো নিয়মকানুন এখানে আছে এই নিয়মকানুন মেনে যদি আপনি একজনকে রেফার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পার হেড বলতে আপনি একজনকে রেফার করার জন্য আপনি 100 টাকা করে পাবেন। বিষয়টা আমি আপনাকে আরেকবার বোঝাই, আপনি যদি একজনকে রেফার করতে পারেন আর সে যদি এই সব নিয়মকানুনগুলো মেনে কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি 100 টাকা পার অ্যাকাউন্টের জন্য পাবেন। এখন আপনি যদি 10 জনকে রেফার করেন তাহলে সেক্ষেত্রে আপনার 1000 টাকা হয়ে গেল। আর আপনার তো আশেপাশে অনেক ফোন আছে, তাদের ফোন নিয়ে আপনি করতে পারলে কিন্তু এটা আপনারই লাভ। তো যাই হোক, এখন কথাটা ওটা না, এখন 1 নম্বর কাজ আমাদের শেষ, এটা কমপ্লিট। এখন 2 নম্বর কাজ যেটা কথা বলা হয়েছে, ইফ ইউ ডু নট হ্যাভ এ দারাজ মোবাইল অ্যাপ্লিকেশন সাইন আপ টু, এখান থেকে যে কথাটা বলা হচ্ছে আপনি যদি দারাজ বন্ধু প্রোগ্রামে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই দারাজ অ্যাপের মাধ্যমে জয়েন করতে হবে। দারাজে যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে, আর আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে, আপনি সাইন ইন করতে পারবেন না। আপনাকে অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন না। আপনি যদি পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য প্রযোজ্য হবেন না। তাহলে অবশ্যই আপনার কী করবেন, অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আপ করে নেবেন, কোনোরকম লগ ইন করতে যাবেন না। তারপর কী করবেন, আপনার যে রেফার লিঙ্কটা আছে সেই রেফার লিঙ্কটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। এটা 2 নম্বর কথা ছিল। 3 নম্বর যেখানে কথা বলা হচ্ছে, দিস লিঙ্ক ক্যান বি শেয়ার থ্রু এমবেড সোশ্যাল মিডিয়া Facebook and Twitter. It also be copied clipboard paste to another social platform. আপনি যে কোনো রকমের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি এটা দিতে পারেন, অর্থাৎ এখান থেকে সামাজিক মাধ্যম, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেগুলোতে আপনি এখান থেকে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তারপর 4 নাম্বার যে নিয়ম কথা বলা হচ্ছে, রেজাল্ট অফ দ্য রেফার অলসো বি, এখান থেকে বলা হচ্ছে আপনি যেই রেফার কয়টা করেছেন, আপনি যে কয়টা রেফার করেছেন কিনা সেই রেফার সম্পর্কে আপনি জানতে পারবেন 31 জানুয়ারি, মানে 31শে জানুয়ারিতে আপনি জানতে পারবেন যে আপনার রেফার কতটুকু হয়েছে কিংবা আপনার অ্যাকাউন্টের রেফার অনুযায়ী, আপনার রেফার লিঙ্ক অনুযায়ী কয়জন ঢুকেছে, এ সম্পর্কে আপনি জানতে পারবেন 31শে জানুয়ারি। আপনাকে তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে, এটা কিন্তু তারা বলেছে। তারপর 5 নাম্বার কথা বলা হচ্ছে যে আপনার কিন্তু দারাজ বন্ধু প্রোগ্রামে যদি কোনো 2 নাম্বারি করে কাজ করতে পারেন, ফ্রড কোনো কাজ করেন, মনে করেন আপনি নিজের অ্যাকাউন্টে নিজেই বারবার কাজ করছেন, কিংবা কোনোরকম কোনো কিছু যদি দেখা যায় যে আপনি এখান থেকে এই অফারটা জেতার জন্য কোনো অনৈতিক কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে হতে পারে। তারপর 6 নাম্বার যে কথাটা বলা হচ্ছে, দিস প্রোগ্রাম ইউজ থ্রু, শুধুমাত্র এখান থেকে যে কথাটা বলেছিলাম আপনি এখান থেকে শুধুমাত্র দারাজের অ্যান্ড্রয়েড ভার্সন এবং অ্যাপেলের iOS ভার্সন ব্যবহার করতে পারবেন, তার মানে আপনি শুধুমাত্র অ্যাপের মাধ্যমে কাজটা করতে পারবেন। তারপরে 7 নাম্বার বলা হচ্ছে আপনি অবশ্যই দারাজ বন্ধু প্রোগ্রামের ভাউচার এখান থেকে পেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আপন ক্যান্সেলেশন ডিলিটেশন, এখান থেকে দারাজ মোবাইল অ্যাপ্লিকেশন ইনঅ্যাক্টিভ মেবি নট, আপনি যদি এখান থেকে যে বিষয়টা বলা হচ্ছে এটা অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি যদি দারাজের সাথে যদি ইনক্লুড না থাকেন, আপনি যদি দারাজে যুক্ত না থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অফার জন্য প্রযোজ্য হবেন না। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি দারাজ বন্ধু প্রোগ্রামে জয়েন করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন অন্তত 2 বার, আমি আপনাকে আরেকবার বলি, প্রতিদিন অন্তত 2 বার কিন্তু আপনি যদি বন্ধু প্রোগ্রামে জয়েন করে থাকেন মনে করেন আপনি কারো রেফার দিয়ে জয়েন হলেন কিংবা আপনি কাউকে রেফার করলেন আপনিও প্রতিদিন দুইবার করে দারাজ অ্যাপের ভিতরে এসে ঘুরবেন আপনার বন্ধুকেও বলবেন প্রতিদিন যেন দুইবার করে দারাজ অ্যাপ্লিকেশনের ভিতরে এসে ঘোরে তাছাড়া কিন্তু এই রেফারটা কিন্তু কাউন্ট হবে না তারপর এখান থেকে বলা হচ্ছে এখান থেকে কিন্তু রেফার ইউ ইনভাইটস অ্যাপ ইন 7 days রিসিভিং রেফার লিংক এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাকে 7 দিনের ভিতর কিন্তু আপনাকে কাজ করতে হবে আর রেফার লিংকটা অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে তারপর এখান থেকে বলা হচ্ছে রেফারেল ভাউচার্স আর নট ট্রান্সফার এখান থেকে যে কথাটা বলা হচ্ছে যে অনেকেই বলে যাদের রেফারের যে ভাউচার আছে সেটা ট্রান্সফার করে আমি অন্যান্য ক্যাশের মাধ্যমে নিব কিংবা ক্রেডিট কার্ড কিংবা অন্য কিছুর মাধ্যমে নিব তাই এখান থেকে বলা হচ্ছে আপনাকে যেই ভাউচারটা দেওয়া হবে দারাজ বন্ধু প্রোগ্রাম থেকে আপনি সেই ভাউচারটা আপনি কোনোরকম কোনো টাকাতে কনভার্ট করতে পারবেন না আপনি সেই ভাউচার দিয়ে শপিং করতে পারবেন কিন্তু কোনোরকম কোনো টাকাতে আমি যে টাকাটা হাতে নিব বিকাশের মাধ্যমে নিব রকেটের মাধ্যমে নিব কোনোরকম কোনো টাকাতে কনভার্ট করতে পারবেন দারাজের ভিতরে যেসব প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন সেই ভাউচার কোড অ্যাপ্লাই করে কিন্তু কোনোরকম কোনো টাকা রিটার্ন নিতে পারবেন না 10 নম্বর বলা হচ্ছে যে কথাটা আমি আপনাকে প্রথমে বলছিলাম আপনি কোনো রকম কোনো ফেক ইমেইল কিংবা কোনো রকম কোনো খারাপ কিংবা অনৈতিক কাজ দিয়ে কোনো রকম কোনো বোট কোনো রকম কোনো এইরকম কোনো কিছু আমার মোট কথা হচ্ছে কোনো রকম কোনো 2 নম্বরই কাজ করে আপনি কোনো রকম কাজ করতে যাবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে বন্ধু প্রোগ্রামের ভিতর জয়েন করাতে পারবে না কিংবা জয়েন হতে পারবেন না আর এখান থেকে সর্বোচ্চ আপনি 1000 টাকা পর্যন্ত পেতে পারেন আপনি একজনকে রেফার করলে আপনি 100 টাকা করে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনার লিমিট একটা অ্যাকাউন্টের লিমিট আপনার 1000 টাকা পর্যন্ত মানে আপনি যদি রেফার লিঙ্কটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধবরা এখান থেকে জয়েন করলো আপনি সর্বোচ্চ 10 জনকে আপনি জয়েন করাতে পারবেন 10 জনের বেশি কিন্তু আপনি এখান থেকে জয়েন করাতে পারবেন না আপনি সর্বোচ্চ এখান থেকে 1000 টাকাই পাবেন আর সর্বনিম্ন এখান থেকে 100 টাকা করে পাবেন তো তারপর 12 নম্বর যে কথা বলা হচ্ছে আপনি পার্টিসিপেট করতে পারবেন যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা নেই কিন্তু নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে তারপর এই রেফার ক্যান নট বি রিডিম আপনি অবশ্যই নিজে নিজে রেফার করতে যাবেন না যদি নিজে নিজে রেফার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার রেফারটা কিন্তু হবে না তারপর এখান থেকে বলা হচ্ছে যে দারাজ কিন্তু এই অফার বন্ধ করার ক্ষমতা রাখে যে কথাটা সবাই বলে থাকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বলা হচ্ছে আপনার যেই দারাজের ভাউচার আছে সেটা আপনাকে SMS এর থ্রুতে জানিয়ে দেওয়া হবে আর এটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এই অ্যাপটা দারাজের যেই অ্যাপটা আছে যে অ্যাপটা আপনি ইনস্টল করলেন এটা অবশ্যই মিনিমাম আপনাকে 7 দিন রাখতে হবে আমি বলবো না আপনাকে 7 দিন রাখার আমি আপনাকে বলবো যে মিনিমাম আপনি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত রাখবেন আমি এটা বলছি এটার জন্যই কারণ এখান থেকে 7 দিন বলা হলে যে 7 দিন করা হলো এরকম কোনো কিছু না আপনি যদি আনইনস্টল করার মনে চায় খুব ভালো কথা আপনি আজকে থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য অফার পেয়ে যাবেন তবে আপনারা যারা রেফার করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফেব্রুয়ারি মাসটা পুরোটাই রাখবেন আর যারা যুক্ত হবেন তারা 2 তারিখ পর্যন্ত রাখতে পারেন চিন্তার কোনো কারণ নেই তো অবশ্যই আপনারা 7 দিন আপনি যেদিন থেকে যুক্ত হবেন সেদিন থেকে আপনি অবশ্যই 7 দিন পর্যন্ত আপনি এই অ্যাপটা রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনার রেফারটা কাউন্ট হবে অনেকেরই রেফার কাউন্ট হয় না যার কারণে অনেক ঝামেলা হয় তাই এই জন্য আমি আপনার কাছে সবকিছু বিস্তারিত সম্পর্কে জানাতে চাই এখন আপনি যেটা সম্পর্কে আমি আপনাকে প্রথমত জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার দারাজের এই যে বন্ধু রেফার প্রোগ্রামে জয়েন করাইলাম এই জয়েন করার পর আমার বন্ধু রেফার প্রোগ্রামে কয়জন যুক্ত হয়েছে কিংবা আমি কীভাবে জানতে পারবো আমার অ্যাকাউন্টে কয়জন যুক্ত হয়েছে এটা দেখার জন্য আপনি কী করবেন চেক ইওর ইনস্টল এখানে ক্লিক করে দিবেন চেক ইওর ইনস্টল এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ক্লিক করবেন এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন টোটাল ইনস্টল আপনার রেফার লিঙ্ক দিয়ে কজন মানুষ ঢুকেছে এই সম্পর্কিত আপনি এখান থেকে জানতে পারবেন তো আশা করি বিস্তারিত সব কিছু জানাতে আমি সক্ষম হয়েছি এছাড়াও যদি কোনো কিছু সম্পর্কে জানা থাকে কিংবা কোনো কিছু সম্পর্কে বোঝা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এছাড়াও যদি কোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানা থাকে অবশ্যই বলছি যে আমাদের কমেন্ট সেকশন আছে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এখান থেকে জানাতেও ভুলবেন না তো দারাজ বন্ধু রেফার প্রোগ্রাম সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজ আছেন সামনে টিউটোরিয়াল হিসেবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার চ্যানেল টেকনিক্যাল দাদামের সাথে এখন ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ হাফেজ।